চাকরি চলে গেছে, দেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কোনো কোনো রিজন নেই কিন্তু ফায়ার করে দিচ্ছে, কোনো রিজন নেই কিন্তু চাকরি দিয়ে ফায়ার করে দিচ্ছে। রাখবে কোথায়? লোকে আনন্দ করে কাপড় জামা কেনা, সে ঘুরে বেড়ানো, নতুন কোথাও গিয়ে শিফট হবে এখানে কোথাও, তো সেটা তো দেখতে অপশন পাচ্ছে না। মানে যেখানে ফোন করে দেখি সেখানে বলছে কি এখন কোথাও রাখছে না, জব চলে গেছে, ভাবো কি হবে এরপরে, কিছু বোঝা যাচ্ছে না এরপরে কি হবে। এখন থিম পুজো তো দূরের কথা, পুজোই এবার মানে নমনম করে পুজো করতে হবে, ঠাকুর বাড়িতে সবার জব চলে গেছে। ঠিক, অনেক স্টাফের আছে যাদের স্যালারি নেই, এর মধ্যে সুইসাইড করছে কত মানুষ, কত ট্রমা থেকে ক্রস করছে। সো হ্যালো বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি অ্যান্ড বাড়িতে আছি। আর মেনলি আমি আজকে ভেবেছিলাম ব্লগ করব না, মানে ইটস লাইক ফাইন কি নর্মালি ব্লগ একটা না করলেও আজকে হবে, অ্যান্ড মুডটা সেরকম ছিল না, সকাল থেকে মুডটা সেরকম ভালো নেই, অ্যান্ড একটুখানি মানে কি ওকে ওকে টাইপ ঠিক আছে আজকে, সেজন্য আজকে ব্লগ শ্যুট করিনি। বাট অ্যাট লাস্ট এখন বাজে মোটমা 9:30, বাট দের ইজ এ রিজন আমি ব্লগ করছি, মানে কিছু জিনিস নিয়ে বাড়িতে ডিসকাস হচ্ছিলো, তো ভাবলাম সেই জিনিস নিয়ে মাথায় এখন ঝুট করে আসলো কিনা এই জিনিসটা, এই কথাটা ব্লগে শেয়ার করা যায়। এরকম করে বাড়িতে কথা বলি ভালো, সেরকম করে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি, তাহলে তোমরা তো বুঝতে পারবে কি আমরা কী ব্যাপার নিয়ে কথাটা বলতে চাই, আদারওয়াইজ কী ব্যাপার নিয়ে কথাটা আমি মানে বাড়িতে ডিসকাস হচ্ছিল। সো যা চলো যাবো, বসবো, বসে নিই তোমার সাথে সেগুলো ডিসকাস করবো, ব্লগটা বেশি সত্যিতে বড় করবো না, জাস্ট কিছু কথা তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমাদের ব্যাপারে যা তোমাদেরকে এই ব্যাপারে জানাবো আর নিজেও জানবো। সো আজকে বাড়িতে কিছু 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 জিনিস হয়েছে, যেটা বলছি হয়েছে মানে কিছু জিনিস এসছে, নর্মালি একটা ডাস্টবিন কিনে নিয়ে এসছে, কত বড় কন্টেন্ট ডাস্টবিন নিয়ে এসছে একটা, দিস ইজ দ্য কন্টেন্ট, ঠিক আছে, এটাকে আমরা আমরা বাড়িতে কিন্তু যা সেদিন থেকে যখন তোমাদেরকে বললাম না কি বাড়িতে এদিক করে স্যানিটাইজার থাকে, মা দেখে সব স্যানিটাইজারগুলো চুপ করে সব সাজিয়ে দিয়েছে, দেখো এক জায়গাতে কোনো কোনো কোনাতে নেই, কিন্তু যেটা মেন গেটে যেটা থাকে, মেন গেটে যেটা থাকে ওটা মেন গেটে, ওটা মেন গেটেই আছে, আর যেটা মানে যেগুলো দরকার নেই রুমে রুমে যেগুলো ছিল সেগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছে। আর আজকে দুপুরে কি লাঞ্চ হয়েছিল, সানডে লাঞ্চ, সেটা দেখিয়ে দিচ্ছি। সানডে লাঞ্চের পনিরের তরকারি শেষ হয়ে গেছে না মা? আমরা রানিং সেশনে আবার শুরু হয়ে যাবো নিজের, আবার উইকলি কাজ, এজো এখন আলু নিয়ে, আলু দিয়ে যাচ্ছে, আলু সিদ্ধ করে এটা করব, এখন এখন তরকারি বানাতে হবে, রাত হয়ে গেল অনেক, অলরেডি 9:30 বাজেছে না, আমি গুড ইভিনিং বলবো কি গুড নাইট আমি নিজে বুঝতে পারছিলাম না, স্টিল আমি গুড ইভিনিং বলে 9:30 কাছাকাছি, 9:30 তো গুড ইভিনিং বলে কি গুড নাইট বলে স্টার্ট করো সেটাই না। আর আজ একটা কথা বলি, খুব খারাপ লাগছে বাট মেনলি হচ্ছে সব সবাই চলে গেছে, দেখো এদিক থেকে দেখো ক্লিন, শুধু স্পাইকি আছে, মানে টোটাল বার্ড পশুন সেই দিন এসে নিয়ে, এই যো স্পাইকি শুধু আছে, একটু হাই এলো করে দে, আছে কেন কি অনেকদিন থেকে ছিল বাড়িতে, পশুনে পশুনে ভালো লাগে না, মেনলি ওর বাড়ির বার্ড হচ্ছে অনেকদিন থেকে আমার কাছে ছিল, আর সে সে ঠান্ডার থেকে আমার কাছে ছিল, আর খুবই খারাপ লাগছে, মানে আওয়াজগুলো কানে আসতো না, খুব ভালো লাগতো, বিকজ আমরা অলওয়েজ ছোটোর থেকে বার্ড অ্যান্ড অল এগুলো নিয়ে বড় হয়েছি, মানে বার্ড মানে পোষ নিয়ে বড় হয়েছি, বা ওকে আর এই দেখো এখন ফিশের মধ্যে সব করে, আর একটা নতুন জিনিস আরও অ্যাড হয়েছে, দেখো ফিরে মরে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে এই দেখো একটু স্যার, এই দেখো গ্রুট গ্রুট মিস্টার গ্রুট, মিস্টার গ্রুট অ্যাড হয়েছে সেইদিন, আমি কালকে থেকে পরশু নিয়ে গেছি, কালকে গেছিলাম বাইরে, বাড়িতে শ্যুট করিনি, বিকজ যত জিনিস বাইরে নিয়ে যাবো তত জিনিস স্যানিটাইজ করতে হবে, রাইট। আচ্ছা তোমাদেরকে কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের যিনি সিলিংগুলো দেখতে পাচ্ছ, যে সিলিংগুলো এটার মধ্যে কিছু কিছু লাইট খারাপ আছে, যেমন দেখো এই লাইটটা দেখতে পাচ্ছ, তো দিস ইজ দ্য ইনার লাইট, ঠিক আছে, এই দেখো এই এরিয়া থেকে লাইটটা দেখে, বাট এই সাইডেও সেম ছিল, এটা যদি তোমরা দেখতে পাচ্ছ, তো এই সাইডে দেখো এই সাইডে এখান থেকে রিং লাইটটা চলছে, এই সাইডেও সেম ছিল কিন্তু এটা খারাপ হয়ে গেছে, তো মেবি কালকে, আর এখানে সুইচেও কিছু ডিফল্ট মানে ফল্ট হয়েছে এখানে কিছু, তো মেবি কালকে এসে নিয়ে সেগুলো ঠিক করা হবে, দেখো সব কটা জ্বলছে, বাট দেখো ওই কোনায় জ্বলছে না, এদিকে এই ব্লু লাইটটা জ্বালাতো, ব্লু লাইটটা জ্বালাতো লাস্টে এই বাইরেটা, হ্যাঁ এ দেখো দেখতে পাচ্ছ ব্লু লাইটটা, একবার বন্ধ কর, আবার বন্ধ করে চালু করবি, এ দেখো লাইটটা দেখো টোটাল জ্বলছে, আবার চালু কর, জ্বলতে পারছো দেখছো, হ্যাঁ চালু অন কর রাখ, এ দেখো এই লাইটটা দেখো পুরো অন থাকলে এটা কিন্তু ভালো লাগে দেখতে, যেহেতু আমি দেখো অ্যাডজাস্ট আমি সুইচ সব লাইটগুলো অফ করে এটা অন রাখছি শুধু, এ দেখো দেখছো, এ দেখো
এই দেখো পুরো ব্লু হয়ে গেল ফেসটা, জাস্ট বিকজ এইটার জন্য, মানে এই লাইটটা, এই লাইটটা আমার খুব ভালো কাজ করতো। আগে দেখো কি সুন্দর ফেসটা পিঙ্কিশ অ্যান্ড ব্লুইশ আসছে। সো এই লাইটটা ভালো, মানে আগে ইউজ হতো, এখন ইউজ করি বাট মেনলি এখন ইউজ হয় না। বাট ওই লাইটটা তোমাকে দেখে নাও যে লাইটটা, ওই লাইটটা কিন্তু এখন খারাপ হয়ে গেছে, জানি না কেন। কালকে আসবে মিস্ত্রি, কালকে এসে সব ঠিকঠাক করবে। Why do you wanna end? Was it real or just pretend? Tell me why do you wanna end? Was he really just a friend? No sign of you at all. Just pictures. ও না দেখো, মানে মাছি থাকে না, মাছি মাছিগুলো কেমন করে তাকায় দেখো মাছিগুলোকে। ওই দেখো মাছিটা, দেখো ওই দিকে আছে, ও শুধু মাছিগুলোকে, মাছির জন্য ও এখন এই মাছটা ওর জন্য, মানে শ্রাবণ মাছ তো, এই মাছটা ওর জন্য ভেঙে গেছে। মাছিগুলো ওর চিকেন পিস, চিকেন দেখো এই দেখো আচ্ছা দেখো খুব বড় বাবা ওষুধ না বের করেছে, তিনটে তিনটে আছে মধ্যে, করোনিল, সোসারি বাটি, অনুপ্তে। আমরা বলছি মাও আসছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা পাল্টে গেছে এখন। একটা চ্যানেল ইন্টারভিউ এসেছিল কি বাবা পুরো ফুল প্লেজার ওটাকে লঞ্চ করে দিয়েছিল। হ্যাঁ বাবা লঞ্চ করেছিল, সত্যি বাবা বাবা লঞ্চ করেছিল, করে দেখিয়ে এরকম টাইপের এরকম করে দেখিয়ে লঞ্চ করেছিল পুরো। এই যে আমরা ব্র্যান্ড করোনিল, হ্যাঁ করোনিল এস, তারপরে তখন বলছিল কি এটা 100% কিওর, ডেথ 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 রেশিও 0 0 বলেছিল। তারপরে এখন ডেথ রেশিও 100 হয়ে গেল। একটা চেলা আছে ও বলছে নেই হামনে তো কোই দবাই বানাই নেই, ইয়ে তো ইয়ে ওষুধ সিপ তো ইসমে সিপ দিয়ে পুরো পুরো মানে কি বলবো পয়সার খেল, বিজনেস চলছে, বিজনেস এখন করোনিল চলছে। এখন তুই বাইরে একটা প্রোডাক্ট আসবে প্রত্যেক ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া, অত ওর তো পুরো প্রোডাক্ট আছে স্বদেশি, আসলে যেন মেড ইন ইন্ডিয়া ভারত নির্মিত, আমাদের লেখাও আছে প্রোডাক্ট, ওর প্রত্যেকটা প্রোডাক্টই লেখা থাকে ভারত নির্মিত। পরের দিনই একটা ইন্টারভিউ চ্যানেলে, একটা চ্যানেলে এসছে ওর মধ্যে ইন্টারভিউ মধ্যে বলা বলা হয়েছে বাবা তো পাল্টু হয়, বাবা পালট গিয়া, বাবা পালট গিয়া, কারণ বাবা তাকে বলেছিল ইয়ে তো হ্যাঁ দাবাই হ্যাঁ কি কি একটা কথা, নর্মালি কিছু কারণের জন্য তোমাদের কাছে আজকে বসেছি, সেই জিনিসগুলো সো ব্লগটা আমি করবো না, অলরেডি তোমাদেরকে বলেছিলাম। সো স্টিল আমি ব্লগটা কিছু কারণে করছি, সেটা হচ্ছে কি আমি না আজকে শুনলাম যে কথাটা সেদিন আমরা ডিসকাস করেছিলাম অন ব্লগ, সেটা নিয়ে বলছি। সেদিন ডিসকাস এটা আজকে শুনলাম কি যে ছেলেটা সেদিন মারা গেছে সেই ছেলেটার আজ মানে কালকে মেবি রেজাল্ট, আদারওয়াইজ পরশুদিন রেজাল্ট আউট হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস এর রেজাল্ট, আর সেই ছেলেটা 75% প্লাস দিয়ে পাস আউট হয়েছে। ভাবো তার ফ্যামিলির কি হাল হচ্ছে, যার মানে মানে এক্সাম দিয়ে যার রেজাল্ট এত ভালো বেরিয়ে পাস আউট হয়ে বেরিয়েছে, আর যে ছেলেটা আজকে নেই জাস্ট বিকজ এইটুকু একটা রিজনের জন্য এত বড় ঘটনা হয়ে গেছে তাদের লাইফের মধ্যে। আর সেটা নিয়ে ভেবে দেখো কি সিচুয়েশন এখন তাদের লাইফে, কি সিচুয়েশন চলছে যে একটা রেজাল্ট একটা এত খুশির খবর আসলো তাদের লাইফে, অ্যান্ড দেন যার সাথে শেয়ার করবে সেই নেই। তো এই জিনিসটা আমি ভাবছিলাম মনের মধ্যে বসে নিই কি একটু আগেও কথা হচ্ছিল, আমি ভাবলাম কি না এই জিনিসটা ব্লগে তোমার সাথে শেয়ার করা হচ্ছিল। কেউ কোনোদিন ভাবো ভেবেছিল এই একটা জিনিস এতটুকু একটা ছোট্ট মতন একটা মানুষ করোনা একটা ওয়ার্ড একটা রোগ আসবে অ্যান্ড দেন সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের লাইফে তোমরা বলতে পারো কি আমরা লাইফটা রিনিউ করে স্টার্ট করেছি, নাথিং ইজ লাইক দ্যাট। আগে বাইরের থেকে আসতাম জিনিস এরকম একটা ধরে নাও, দেখো সামনে একটা সিমলা পড়েছে উঠিয়ে এটাতে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আসলে বাইরে কিন্তু আমরা এসে নর্মাল ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতাম, এখন এটাকে এসে নিয়ে প্রপার স্যানিটাইজ করতে হচ্ছে, রাইট?
প্রপার এক একটা জিনিসকে স্যানিটাইজ করে, সেটা কিন্তু কোনোদিন আমরা লাইফে করিনি। নর্মাল ধুয়ে আদারওয়াইজ কিছু করে খেয়ে নিতাম আর বানিয়ে নিতাম। এখন স্যানিটাইজ করা, নিজেকে স্যানিটাইজ করা, নিজেকে ক্লিন করা, এগুলা এই এই জিনিসগুলো কিন্তু না একটা আলাদা লেভেলেই আমাদের চলে গেছে। জানি না এগুলো কতদিন চলবে। এখনই দাদা কিছু টাকা ওখান থেকে উঠিয়েছিল, পয়সাগুলো ওখানে রাখা আছে, বলছে কতদিনে পয়সাগুলো স্যানিটাইজ করতে হবে, কি করতে হবে। মানুষ হয়ে তো মানুষ অত টাকা এনে নিই, আমি টাকা বাইরের থেকে যেগুলো টাকা রিটার্ন হয় সব টাকা ধুই, বা ধুয়ে মানে কি স্যানিটাইজ করে রাখি। তো বলো, নিজের মাথার মধ্যে একটা ডাউট রয়ে যায় কি টাকা দিয়ে যদি চলে আসে, ইউ নেভার নো কি দিয়ে আসতে পারে। মানে একটা না মনের মধ্যে ভয়, নিজেকে বাঁচাবার ভয়, আমার হলে ফ্যামিলির ভয়, মানে কি বলবে কিছু বলার মতনই নেই সিচুয়েশনগুলো। সেই রকম নিয়ে ভাবছি আমরা কি হবে, আগে কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমরা না কাইন্ড অফ না একটা পাথলেস হয়ে গেছি, কোনো মানে সেই রকম করে পাথ নেই না। কত লোকের জব গেছে জানো, সত্যি কথা বলতে। আজকে আমরা ওয়ার্ক ফ্রম হোম এর অপশন অপশন আছে বলে অপশন বলছি, দেখো ওয়ার্ক ফ্রম হোম এর অপশন আছে বলেও কাজ করে নিচ্ছি, যার নেই আদারওয়াইজ যার কোম্পানি বন্ধ হয়ে গেছে। অনেক লোকের আছে যার কোম্পানি বন্ধ হয়ে গেছে, দাদা জানে অনেক, দাদা দাদাই ডিসকাস করবে। অনেক কোম্পানি এমনি যার কোম্পানি পুরো ফুল অন বন্ধ হয়ে গেছে, তার তাদের জব চলে গেছে, ভাবো তারা কি করছে। ছোট ছোট মানুষ যারা কাজ করতো, কোনো শপি হয়ে গেল, ছোট মতো একটা শপি, কাপড়ের শপি খুলতো, তার মধ্যে অনেকগুলো ওয়ার্কার, ফিমেল সেকশন, মেল সেকশন, বাচ্চাদের চিলড্রেন সেকশন, সব সেকশনে আলাদা আলাদা লোক থাকতো, তারা গিয়ে গিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট দেখাতো। তবু সেই মানুষগুলো কোথায় যাবে, তাদেরও তো একটা জব ছিল, তাদের নিয়ে ফ্যামিলি চলছে। আমি এমনি অনেক মানুষকে পার্সোনালি চিনি যারা যারা এইসব কাজ করতো, তারা কিন্তু আজ কোনো কাজ নেই, তারা কিন্তু বাড়িতে বসে আছে, তারাই জানে তাদের সিচুয়েশন কি। এগুলোকে বলে গ্রাউন্ড লেভেল, রাইট? তো যেরকম এখন রনি বলছিল কি মানে জবের বিষয়ে, সবার যেরকম মানে এই এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যেরকম সবার জব যেরকম একটার পর একটার পর একটা চলে যাচ্ছে, মানে ইন্ডিয়াতে ধরে দেখো কি প্রত্যেক 10টা মানুষের মধ্যে আমার মনে হয় 5টা বা 6টা মানুষের জব চলে গেছে। 6টা তো গেছেই, 4 জন যা 4 জন কাজ করছে আর 6 জনের জব একদম 100% গেছে। তো এরকম তো অনেক কেউ মানে আনএমপ্লয়মেন্ট, এখন মানে আনএমপ্লয়মেন্ট এত হয়ে গেছে এখন, মানে কি মানে কিছু ধারণার বাইরে হয়ে গেছে এখন, মানে এই মানে বেরোজগারি যে বেড়ে যাচ্ছে এরকম, মানে এক টাইমটা এরকম আসবে যে এই সিচুয়েশনগুলো যদি এখন কন্ট্রোল না হয়, এক টাইম এরকম হবে কি মানুষের বেশিরভাগ মানুষ বাড়িতে বসে যাবে। এখন যেরকম ব্যবসাগুলো যেরকম হচ্ছে, মানুষের বিজনেসগুলো বিজনেস তো এখন বাড়ি থেকে বাইরে, মানে বিজনেস করার জন্য তো আর বাড়ি থেকে হয় না, অনেক কমই হয় বিজনেস থেকে বাড়ি থেকে মানে বসে বসে করতে হয়, বাইরে যেতেই হবে যেহেতু বিজনেস, বিজনেসের জন্য ফিল্ড ওয়ার্ক করতে হয়, বাইরে ঘুরতেই হয়, খুব কমই বিজনেস হয় ঘর বাড়ি থেকে বসে বসে সেটা করতে হয়। তো সেরকমই যদি আমার যেরকম জব, যেরকম আমি যখন ওয়ার্ক ফ্রম হোম করছি এখন কাজ এখান থেকে, কিন্তু সেটা মানে মানে ওইটা ওয়ার্ক ফ্রম হচ্ছে, কিন্তু আমার যে মেন কাজগুলো ছিল ওখান থেকে সেটা আমি এখান থেকে বসে করতে পারবো না, ওগুলো সেটা আমাকে ওখান থেকে গিয়েই করতে হবে। আমাকে ওখান থেকে কল আসে অফিস থেকে, কিন্তু আমি এখন যেতে পারছি না। আমি মাকে বললাম, মা বলছে না এখন যাওয়ার এখন কোনো দরকারই নেই, তো যাওয়ার এখন যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, নিজের প্রাণ সব থেকে সবচেয়ে উপরে। তো সেটাই জন্যই এখন যেহেতু যেইটুকু কাজ করতে পারছি ওয়ার্ক ফ্রম হোম, তো যেইটুকু যেরকম ভাবে করতে পারছি সেই হিসাবে স্যালারি পাচ্ছি ওয়ার্ক ফ্রম হোম থেকে, কিন্তু যেগুলো আমার মেন কাজগুলো থাকে আমার যেগুলো অফিস থেকে কাজগুলো, ওইগুলো ওয়ার্ক ফ্রম হতেই পারে না, পসিবল না। যেগুলো অনলাইন কাজ কিছু কিছু সেগুলো হয়ে যাচ্ছে। তো ওইখানে আমাদের স্যার আছে বলেছিল কি ওইখানে যেতে, মানে তুমি এখানে চলে আসো যদি আসতে পারবে এখান থেকে এসে কাজ করো, কিন্তু আমি যেতে পারিনি। কিন্তু ওখানে যারা কাজ, যারা অন্য আরো স্টাফরা আছে আমাদের, ওরা তো ওখানে বসে বসে কাজ করছে, আর কাজ করছে ওরা, তোমার টাকাও ওখান থেকে ওরা স্যালারি ভালো পেয়ে যাচ্ছে, যে স্যালারি দেওয়ার আছে সেই স্যালারি নিজে পেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে যেইটুকু করতে পারি সেইটুকুই স্যালারি পাচ্ছি। তো এটাই একটা এখন প্রবলেম হয়ে গেছে। মানে এমন এমন লোক চিনা জানা আছে লাইফের মধ্যে, বলছি তো তাদের স্যালারি স্যালারি তো কি তাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি মতন মানে সে কিছু করতে পারছে না, বাড়িতে আনএমপ্লয়মেন্ট, মানে কি বলবো, কোনো কোনো ওয়ে নেই তার চাকরি করার। আর এখান থেকে যদি এখন যদি এই জব থেকে অন্য জবে শিফট হতে যায় যদি এখন, মানে এখানে আমাদের ধানবাদেই এখন, এখানে 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 এখন কোনো অপশন নেই। আমি দেখেছি এখন এখানে অনেক সার্চ করে, এখানে মানে এখানে সব জায়গা তো ছাটনিই চলছে এখন, লাগবে কোথায়, বে মতলবের মানে মানুষকে কোনো মানে কোনো কোনো রিজন নেই কিন্তু ফায়ার করে দিচ্ছে, কোনো রিজন নেই কিন্তু চাকরি দিয়ে ফায়ার করে দিচ্ছে, লাগবে কোথায়। যেন রাখার ভ্যাকেন্সি তো এখন মানে কি যেখানে নতুন কোথাও যে শিফট হবে এখানে কোথাও, তো সেটা তো দেখতে অপশন পাচ্ছি না। মানে যেখানে ফোন করে দেখি সেখানে বলছে কি এখন কোথাও রাখছে না, এখন বলছে 2 মাস পর কল কর, কল করে কল করলেই বলছে কি 2 মাস 3 মাস পর ট্রাই করতে, এখন সব জায়গাতে এখন বলছে সব জায়গায় ছাটনি চলছে, তো রাখবে কোথায় এখন, সেটাই মানে তাৎপর্যটা এটাই হচ্ছে কি বলার কি এখন মানে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টটা এতই এখন বেড়ে গেছে, মানে মানে কি হবে এরপরে মানে কিছু বোঝা যাচ্ছে না এরপরে কি হবে। এখন তো সিচুয়েশন চলো বাড়িতে একজন মা এখন কাজ করছে, চলো সেটা না, আমরাও কিন্তু যেটা আমাদের হয়
যেটা লাইফে ঘটছে যেটা, সেটা সব তোমার সাথে শেয়ার করি। কেন শেয়ার করি আবার একটা কথা বলি, বিকজ তোমরা আমার সাথে একটা কানেকশন ক্রিয়েট করেছো, সেটা নিয়ে যদি তোমাদেরকে কিছু জানাই তো তোমরাও কিছু যদি কিছু ওয়ে অব দিয়ে আমাদেরকে কিছু জিনিসটা বোঝাতে পারবে, আমরা কিছু বোঝাতে পারবো। অ্যান্ড লাইফের মধ্যে দেখো আমাদের লাইফ তো চাও অনেকটা প্র্যাকটিক্যালি ঠিকঠাক করে চলছে, অনেকের লাইফ এমন আছে যার সব বাড়িতে সবার জব চলে গেছে, ঠিক আছে, আমাদের তো কারোর জব যায়নি, স্টিল কিছু কম বেশি করে সবার হচ্ছে, কিন্তু যার কারো কারো এমন আছে কারোর জব টোটাল চলে গেছে। তো সেই কারণে ভেবে দেখো কার কি হাল হচ্ছে। যেমনি মায়ের যিনি হচ্ছে, অনেক স্টাফের আছে যাদের স্যালারি নেই, মা আসছে অনেক স্টাফের আছে যাদের স্যালারি নেই, কেন নেই সে মাই বলবে, মা তোমাদের অনেক স্টাফের মধ্যেই এখনো মানে মোটমাট যার এই যে মা যিনি মোটমাট একটু সামনে এসে বলো, মানে কখনো কাল শেয়ার করা হয় না, বাট আজকে মুড হলো কিনা তোমাদেরকে বলা উচিত জিনিসগুলো, বলো এক একটা জিনিস এমন এমন ঘটছে লাইফের মধ্যে, এর থেকে ব্যাপার এই এই সিচুয়েশনের মধ্যে এই লিখের মধ্যে অনেক লোক আছে যারা ছোট ছোট কাজ করতো, তাদের কি হাল হচ্ছে আমরা এখন বুঝতে পারছি বাড়িতে। সেই জিনিসটা আমরা কিন্তু ফিল করতে পারি জিনিসটা, নিজেকে ভাবছি যে বাপে তারা কিভাবে চালাচ্ছে, তাদের কি অবস্থা, চলে যাচ্ছে কোনোভাবে কোনোভাবে, মানে আমাদের দেখো আমাদের সবার তো আর দেখো আমাদের কিছু নেই, আমাদের সেরকম কিছু নেই, কিন্তু যার হচ্ছে লাইফে এখন যারা কন্টিনিউ মানে এই সিচুয়েশন নিয়ে এখন মা নিজের প্রাণ নিয়েও বাইরে যাচ্ছে ডিউটি, যেতেই হবে কোনো অপশন নেই, যার কাছে ওয়ার্ক ফ্রম হোমের অপশন আছে সে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু যার কাছে যার যেমনি ছোটো ছোটো বললো না শপিংগুলো, যার চাকরি চলে গেছে সে কী করবে, তার কাছে না ওয়ার্ক ফ্রম হোম আছে না বিজনেস গিয়ে না কিছু চাকরি করবে, সে করবেটা কী করবে কী বলো। এত কি অ্যাট লাস্ট মানুষ কত মানুষ এর মধ্যে সুইসাইড করছে, কত মানুষ কত ট্রমা থেকে ক্রস করছে, কত রকম জিনিস তাদের লাইফে হচ্ছে, সেটা তো সব আমরা বুঝি না, আমরা সেগুলো দেখছিও না, যাদের হচ্ছে তার বাড়িতে তারাই তো জানে এগুলো। এগুলো নিয়ে মনগুলো না মনটা ভালো থাকে না সবসময়, জাস্ট সেই জন্য ব্লগ বানাওয়া ছিল না, স্টিল আর মনে হচ্ছে না যে আমাদের কারোর মন ভালো হবে। এই কদিন পর দুর্গাপুজো, তোমার মনে হয় কি কোনোদিন কিছু কিছু ফিল হবে, মানুষ কিছু দুর্গাপুজো কেউ সেলিব্রেট করতে পারবে কিছু? আমার মনে তো হয় না কেউ দুর্গাপুজো মানে এই তো মোটমাট ওই তিনটে মাস মতন গুনে গুনে আছে, তিনটে 87-85 days মোটমাট আছে, রাইট, গুনে মনে হয় দুর্গাপুজো সেই লোককে আনন্দ করে কাপড় জামা কেনা, সে ঘুরে বেড়ানো, জিনিসগুলো এক এক করে জোগানো, কি আজকে এটা পড়বে কালকে, এগুলো হবে কিচ্ছু হবে না। থিম পুজো তো দূরের কথা, পুজোই এবার মানে নম নম করে পুজো করতে হবে, ঠাকুরও বুঝতে পারছে ভাবছো সব, মানে কারো গণপতি মুম্বাইতে, কারোর যে জন্মাষ্টমী দ্বারকাতে সরি দেও, তারপরে এখন এখন যে শ্রাবণ মাসে বাবাধাম যারা যায় দেওঘরে সেখানে যেতে পারছে না, সব তো পার হচ্ছে, কি হবে কিছু বুঝতেই পারছি না, আমরা সিচুয়েশন গুলো ভাবছি ডে বাই ডে, যেমনি পার হচ্ছে না ভাবছি কত যেদিন শুনবো না করোনা মানুষের চোখ থেকে মানে চলে গেছে। একটা কথা আমাকে একটু আগে কথা হচ্ছে প্রশ্নের সাথে, একটা কথাই বলছিল কি যেই দিন শুনবো আমরা করোনা চলে গেছে সে মানুষ কাঁদবে সবাই, মানুষ কি করোনা ইন্ডিয়া থেকে গন, সেটা শুনতে অনেক টাইম লাগবে মানুষ যদি সবাই বোঝে, সেইগুলো এগুলো চিন্তা নিয়ে না ভালো লাগে না। কিন্তু একটা হচ্ছে একটা কানেকশন তোমাদের সাথে যেটা আমরা ক্রিয়েট করেছি, মাকে আমি বেশি টাইম নি করবো না, মা এবার যাবে তো মাকে আমি ডেকে এনেছিলাম, একটা একটা কানেকশন তোমাদের সাথে ক্রিয়েট করেছি বলে তোমার সাথে আর একজন চলে এসছে, আমাদের অলওয়েজ মানে এইগুলো আমাদের হ্যাপিনেস। আর একটা কথা, তোমার সাথে কানেক্ট ইউটিউব একটা একটা ওয়ে হচ্ছে টু কানেক্ট, অ্যান্ড ইউটিউব একটা এখন না ইউটিউব যখন থেকে লকডাউনটা তখন থেকে একটা ভালোবাসা হয়ে গেছে ইউটিউব আমাদের জন্য, এক কারণে বাড়িতে সবাই জানে ইউটিউব জিনিসটা কি, একটা ভালোবাসা তোমাদের সাথে না একটা একটা প্যাশন হয়ে গেছে কি এটাতে ওয়ার্ক করতে হবে, এটাতে চাপতে হবে, সব করছি। বিকজ আর একটা কথা বলি, ইউটিউব ফার্স্ট স্টেপে নেই আমাদের, সবসময় ইউটিউব এখানে আছে, ঠিক আছে আমাদের জন্য, কারণ সবার জন্য এটা থাকবে, কিন্তু একটা ব্যাকআপ সবাইকে রাখতে হয় এটা সবাই জানে, কিন্তু ইউটিউব একটা ভালোবাসা এখন, কেন কি ইউটিউব থেকে তোমার সাথে কানেক্ট হচ্ছে, তোমরা আমার সাথে কানেক্ট হচ্ছে, এই যে কানেকশনটা ক্রিয়েট হচ্ছে এটা কী করে হচ্ছে ইউটিউব, রাইট? সো আই গেস হোপসো তোমরা আজকে কথাগুলো শুনেছো, এতদূর তোমরা আমার আমাদের স্পেশালি আমার বকবকটা শুনে এতদূর আছো, এতদূর থাকলে এই সাইডে, রাইট, আজকে বেটা আজকে করে নেবো এটা।
এই সাইডে হবে, হ্যাঁ এই সাইডে একটা সাবস্ক্রাইব বাটন হবে, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক বাটন হবে লাইক করে দিও যদি ভালো লাগে কথাগুলো, অ্যান্ড যদি তোমাদের এই চ্যানেলটা নতুন এসেছো দেখছো যদি সবকিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড নিজের খেয়াল রাখো, টেনশন নেবে না, যেখানে আমরা অনেক পজিটিভিটি থাকি, এই যে আমাদের পজিটিভ ডে আমাদের জন্য, আমাদেরকে আমাদেরকে পজিটিভ রাখার জন্য, যে মাঝে মাঝে রাগ করে যাও, ঠিক আছে, তো তোমরা ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, অ্যান্ড আজকের মতন এন্ড করছি, ঠিক আছে, বাই বাই। I try to make you stay, but I guess my love wasn't enough. Was it me or was it you?